হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এখানে মেডিয়াভেল হিস্ট্রি বা মধ্যযুগীয় ভারতের যে বেশ কিছু প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করবো তখন যারা ভারতবর্ষে এসেছিল বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হবে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড হিন্দু হ্যাজ রেফারেন্স টু দ্য পিপল অফ হিন্দ ওয়াজ ফার্স্ট ইউজড বাই হিন্দু যারা একরকম জাতি হয়েছে কোথাকার হিন্দদের তাদেরকে প্রথম এই কথাটি কোন জাতির লোকেরা প্রথম বলেছিল সেটা বলেছিল আরবের লোকেরা পঞ্চাশের লোকেরা আরবের লোকেরা প্রথম এই কথাটি বলে কোশ্চেন নাম্বার টু ফার্স্ট মুসলিম অ্যাটাক অন ইন্ডিয়া অকার ইন দ্য ইয়ার প্রথম মুসলিম আক্রমণ ভারতবর্ষে কবে হয়েছিল সেটি হয়েছিল সাতশো এগারো খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার থ্রি হজরত মোহাম্মদ দ্য প্রফেট ওয়াজ বর্ণ ইন দ্য ইয়ার হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এডিতে জন্মগ্রহণ করেন কোশ্চেন নাম্বার ফোর হুয়ে ইস মক্কা মক্কা কোথায় অবস্থিত মক্কা অবস্থিত হচ্ছে একটা যেটা মুসলিমদের একটি পবিত্র ধর্মস্থান সেটি সৌদি আরবে অবস্থিত কোশ্চেন নাম্বার ফাইভ হোয়েন মোহাম্মদ বিন কাসিম কন সিন্দ মোহাম্মদ বিন কাসিম কখন সিন্ধ আক্রমণ করেন তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে প্রথম সিন্ধ আক্রমণ করেন আর এটি ছিল প্রথম মুসলিম অ্যাটাক ইন্ডিয়াতে কোশ্চেন নাম্বার সিক্স ফার্স্ট মুসলিম ইনভেডার ইন ইন্ডিয়া ওয়ার্স প্রথম মুসলিম আক্রমণকারী বা মুসলিম যিনি ভারতবর্ষে এসেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ বিন কাসিম দেখো একই প্রশ্ন কিন্তু অনেক ভাবে ঘুরিয়ে দিচ্ছে তার জন্য প্রতিটি প্রশ্নে আমাদের একটু জেনে রাখা দরকার কোশ্চেন নাম্বার সেভেন দ্য ফার্স্ট মুসলিম ইনভেডার্স অফ ইন্ডিয়া ওয়ের কারা ছিল প্রথম ইনভেডাররা দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম যে মুসলিম আক্রমণকারী ছিল তারা ছিল কে দ্য আরবস কোশ্চেন নম্বর এইট মোহাম্মদ বিন কাসিম ওয়াজ মহম্মদ মোহাম্মদ বিন কাসিম কোথাকার মানুষ ছিলেন তিনি আরবের মানুষ ছিলেন কোশ্চেন নাম্বার নাইন হু এ ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ গজনীবি ডায়নেস্টি গজনীর প্রথম স্থাপক কে ছিলেন তিনি ছিলেন আলোপতিগিন আলোপতিগিন কি ছিল গজনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ অফ দ্য ফলোয়িং চান্ডেলা কিং ওয়াজ ডিবিটেড বাই মোহাম্মদ গজনী কোন চান্ডেল রাজা মোহাম্মদ গজনীর কাছে যে পরাজিত হননি তিনি ছিলেন বিদ্যাধর বিদ্যাধর ছিলেন কে একজন চান্ডেল রাজা যিনি মোহাম্মদ গজনবীর কাছে হার মানেননি কোশ্চেন নাম্বার ইলেভেন হু ওয়াজ দ্য কোর্ট হিস্টোরিয়ান অব মোহাম্মদ অব গজনী গীর মাহমুদ গজ গজনীর কোর্ট হিস্টোরিয়ান বা সভাকবি সবার মধ্যে যিনি একজন ঐতিহাসিকবিদ ছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন উদ উদবি বলা হয় তাকে তার নাম কী ছিল উদবি তিনি কার সভা সভাকবি ছিলেন মোহাম্মদ আফ গজনীর কোশ্চেন নাম্বার টুয়েলভ ফিরদ্দোষি দা অথার অফ শাহনামা ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কোর্ট অফ ফিরদোষী যিনি একজন শাহনামা রচয়িতা তিনি কার কোর্টে ছিলেন বা কার সভাতে তিনি অলঙ্কৃত করেছিলেন তিনি মোহাম্মদ গাজনীর সভা অলঙ্কৃত করেছিলেন কোশ্চেন নাম্বার থার্টিন হু ওয়াজ দ্য অথার অফ শাহনামা শাহনামা রচয়িতাকে শাহনামা রচয়িতা হচ্ছে ফির্দৌসি কোশ্চেন নাম্বার ফর্টিন দ্য ফেমাস হিস্টোরিয়ান হু ভিজিটেড ইন্ডিয়া উইথ মাহমুদ অফ গাজনি ওয়াজ মাহমুদ গজনীর সঙ্গে যিনি ভারতবর্ষে এসেছিলেন বিখ্যাত ঐতিহাসিকবিদ তিনি কে ছিলেন তিনি আলবিরুনি ছিলেন আলবিরুনি কেম ইন্ডিয়া কেম টু ইন্ডিয়া ইন আলবিরুনি কখন ভারতবর্ষে এসেছিলেন তিনি মোহাম্মদ গজনীর সঙ্গে এসেছিলেন তাহলে তিনি কখন আসেন ইলেভেন সেঞ্চুরি এডি একাদশ শতকে এসেছিলেন কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইজ স্কলার কেম টু ইন্ডিয়া উইথ মোহাম্মদ গাজনি তাহলে আমরা ওই প্রশ্নটা আবার পেয়েছি এটা কি হচ্ছে বিরুনি প্রতিটি প্রশ্নে বিভিন্ন পিএসসির পরীক্ষা বারবার এসেছে সেই জন্য সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন which one of ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট is ইজ নট কারেক্ট আলবিরুনির সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় হি was এ secular অথার হিজ রাইটিং was influenced by ইন্ডিয়া হি was এ সংস্কৃত স্কলার হি ওয়াজ an expert অফ trigonometry তাহলে দেখো এখানে যেটা ঠিক নয় সেটা কি হচ্ছে হিউজের সেকুলার অথার তিনি একজন ধর্মবন নিরপেক্ষ অথার বললে চলবে না তিনি সেরকম কিছু ছিলেন না কোশ্চেন নাম্বার এইটিন দ্য ফার্স্ট মুসলিম হু স্টাডিড পুরানা ওয়াস প্রথম মুসলিম যিনি পুরাণ পাঠ করেছিলেন পুরাণ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন অল বেরুনি অর্থাৎ তিনি দেখো তিনি শুধুমাত্র একটি ধর্মের প্রতি বিশ্বাস না থেকে বিভিন্ন ধর্মের প্রতি তার আনুগত্য ছিল আর সেই জন্য আগের প্রশ্নটিতে কি বলা হয়েছিল দেখো যেটা আগের প্রশ্নটি ছিল হি ওয়াজ এ সেকুলার অর্থাৎ এই কথাটি কিন্তু ঠিক নয় কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হু অ্যাং দ্য ফলোইং ইউজ সিলভার কয়েন উই সংস্কৃত লিজেন্ড অন ওয়ান সাইড একদিকে সংস্কৃত লিজেন্ডের ছবি রাখ সিলভার কয়েন এবার রূপমুদ্রা কী করছিলেন তিনি সংস্কৃত একজন কবির ছবি দেওয়া থাকতো সেটা কে ছিল সেটা ছিলেন মোহাম্মদ গাজনি তার উপদ্রাতে কি একজন সংস্কৃত লেজেন্ডের ছবি দেওয়া থাকতো কোশ্চেন নম্বর টোয়েন্টি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলার্স ফ্রম সেন্ট্রাল এশিয়া কনকর্ড নর্থ ইন্ডিয়া ইন ইলেভেন নাইনটি টু এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেন্ট্রাল এশিয়া থেকে আসা কোন রুলার ভারতবর্ষে আক্রমণ করেছিল নর্থ ইন্ডিয়াতে আক্রমণ করে তিনি ছিলেন সিহাবুদ্দিন মহম্মদ ঘড়ি মহম্মদ ঘড়ি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পৃথিবীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষে অবস্থান করে বা শাসন কার্য শুরু করেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান হু ডিপিটেড মোহাম্মদ ঘড়ি ফর দ্য ফার্স্ট টাইম কে প্রথম মহম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন তিনি পৃথিবীর চৌহান ছিলেন প্রথম তরায়নের যুদ্ধে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পৃথিবীর চৌহান জয়ী হয় এবং মহম্মদ ঘড়ি কে হয় পরাজিত হয়েছিলেন আর দ্বিতীয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরায়নের যুদ্ধে মহম্মদ ঘড়ি জয়ী হন এবং ভারতবর্ষে তিনি শাসনকার্য ভারতবর্ষের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন কোয়েশন নম্বর টোয়েন্টি টু ইন হুইচ ব্যাটেল মোহাম্মদ ঘড়ি ডিপিটেড জয়চন্দ কোন যুদ্ধে জয়চন্দকে মোহাম্মদ ঘড়ি হারিয়েছিলেন জয়চন্দ ছিলেন কার পৃথিবীরয় চোহানের সেনাপতি তাকে হারিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ঘজনী ব্যাটেল অব চান্দারে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংস ওয়াজ ডিপিটেড বাই মোহাম্মদ ঘড়ি ইন দ্য ব্যাটেল অফ চান্দোয়ার তিনি কার কী ছিলেন হুইচ ওয়ান অফ দ্য ফলিং কিং ওয়াজেড বাই ঘড়ি ইন দল অফ চান্দার কোন রাজ্য চাঁদোয়ারের যুদ্ধে হেরে গিয়েছিলেন তিনি ছিলেন সরি আগেটাতে যেটা আমি জয়চন্দ্র বলেছিলাম তিনি পৃথিবীর লোক ছিলেন না তিনি নিজে একজন রাজা ছিলেন জয়চন্দকে কে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘড়ি চান্দোয়ারের যুদ্ধে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর হুম হ্যার মোহাম্মদ ঘড়ি ডিপিটেড ইন ইলেভেন নাইনটি ফোর ইন দ্য ব্যাটেল অফ চানোয়ার এখানেও তাহলে সে একই প্রশ্ন দেখো এমপি পিসি পিসিএস অর্থাৎ মধ্যপ্রদেশের যে পিসিএস পরীক্ষা হয়েছিল সেখানে এসছে প্রিলিমিনারিতে দু হাজার সতেরো তাহলে প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ব্যাটেল দ্যাট লেড দ্য ফাউন্ডেশন অফ মুসলিম ডোমিনেশান ইন ইন্ডিয়া ওয়াস কে যুদ্ধের মাধ্যমে নিজের কর্তৃত্ব স্থাপন করেছিল মুসলিম ডোমিনেশনটা স্থাপন করেছিল সেটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন এই তরায়নের দ্বিতীয় যুদ্ধতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কয়েন অফ হুইচ মুসলিম রুলার বিয়ার অ্যান্ড ইমেজ অফ দেবী লক্ষ্মী কোন মুসলিম শাসকের যে মুদ্রা ছিল সেখানে দেবী লক্ষ্মীর ফটো ছিল সেটা হচ্ছে এখন মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি নিজের মুদ্রায় কি করেছিলেন দেবী লক্ষ্মীর ফটো লাগিয়েছিলেন বা রেখেছিলেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন মোহাম্মদ ঘড়ি গ্রান্টেড ফার্স্ট আক্তা ইন ইন্ডিয়া টু প্রথম একটা কখন বা ইয়ে করেছিলেন গ্র্যান্টেড করিয়েছিলেন তিনি এটা হচ্ছে দেখো কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবককে তিনি প্রথম একটা নেওয়ার জন্য নিযুক্ত করেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হুইচ স্ল্যাব অব মোহাম্মদ ঘরি কনক্ট বেঙ্গল অ্যান্ড বিহার মহম্মদ ঘরির কোন দাস ব্যাঙ্গল এবং বিহার দখল করেছিলেন তিনি ছিলেন বাখতিয়ার খালজি কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন মোহাম্মদ গাজিনী ইনভেটেড ইন্ডিয়া সেভেন্টিন টাইমস বার মোহাম্মদ গাজিনী ভারত আক্রমণ করেছিল হি ওয়ান্টেড টু এস্টাবলিশ পারমানেন্ট মুসলিম এম্পায়ার ইন ইন্ডিয়া দেখো মোহাম্মদ গরিজি বার ভারত আক্রমণ করছে এটা ঠিক কিন্তু তিনি এখানে শাসন পরিচালনা করার জন্য আসেনি তিনি শুধুমাত্র কি করেছিলেন লুটপাট চালানোর জন্য ভারতবর্ষ বারবার আক্রমণ করতেন এবং নিজের এই টাকাটা নিয়ে গিয়ে নিজের রাজ্যকে সশক্ত করার চেষ্টাই তিনি করতেন তাহলে এখানে দেখো যেটা ঠিক অপশনটি হচ্ছে এই ট্রু বাট আট আর ইজ ফল আটটা হচ্ছে ভাল্স কোয়েশ্চেন নাম্বার থার্টি অ্যারেঞ্জ দ্য ফলোইং নেমস ক্রোনোলজিক্যালি অ্যান্ডিট কারেক্ট আনসার ফ্রম দ্য কোট গিভেনগুলো দেখো চেঙ্গিস খান মোহাম্মদ গজনবি মোহাম্মদ ঘরি তৈমুর কীভাবে সাজাতে বলেছে তাদের নেমগুলো কেমনভাবে এসেছিলো তাহলে এখানে যেটা হচ্ছে দেখো প্রথমে মোহাম্মদ গাজনবী এসেছিলেন তারপর কে আসেন মোহাম্মদ ঘরি তারপর আসে চেঙ্গিস খান এবং সবশেষে আসেন তৈমুর লং তাহলে এখানে অপশন বি হবে রাইট আনসার এখানে আমরা মেডিয়া হিস্ট্রি সম্পর্কিত মোট পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও এরকম বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ